মেয়ের বিয়ে উপলক্ষে বিয়ের খাটি দিয়ে দিয়েছে মা। জাজিমটার কি কালার গো? Hey guys, welcome to my new vlog. আমার ব্লগে সাধারণত একজন সাধারণ মানুষের জীবনে কি কি অসাধারণ ঘটনা ঘটতে পারে সেগুলোই দেখানো হয়। এবং আজকে আমার বাড়িতে একটা নতুন জিনিস এসেছে, সেটা হচ্ছে আমার বাবার বাবার বাবা, মানে আমার দাদুর বাবা, মানে আমার ঠাকুরদার বাবা, তার যে খাট ছিল একটা সেগুন কাঠের খাট, সেটাকে সরিয়ে দিয়ে, সেটাকে বিদায় করে দিয়ে একটা নতুন খাট আনা হয়েছে। এবং সেই খাটটা আমি সিলেক্ট করেছি, সেই খাটটা আমি কিনেছি, এবং এখন অলরেডি খাটটা ওখানে ফিট হচ্ছে। আমরা দেখে এনেছি জিনিসটা। খাট ফিট হচ্ছে এই সময় এই মুহূর্তে। আর তার সাথে যে দাদা রয়েছে, দাদা তোমার নামটা বলে দাও। অমর সিং। আচ্ছা, তো তোমার আমার বাড়িতে প্রথমবার আসা হয়েছিল যখন আমার তখন ইউটিউবের কেরিয়ারও আমি ওরকমভাবে স্টার্ট করিনি, করবো সেই সময়। তখন তুমি আমার ওই টেবিলটা পুরো ফিট করেছিলে, তারপর তো বহুবার আসা হয়েছে। হ্যাঁ, তো কেমন লাগে আমাদের বাড়িতে এসে, তোমার এক্সপিরিয়েন্স কেমন হয়? সাবাস, লাইক লাইক হবে, একটা লাইক হবে। বাবা, আগের যে খাটটা ছিল ওই খাটটা কি দাদুর আমলের ছিল? ওইটা বহু বছর আগে, দাদুরও আগে। দাদুরও আগের? দাদুর দাদু, মানে আমার দাদু। ওই খাটটা মানে দাদু বাবা, গৌরবদার দাদু বাবা। হ্যাঁ, মানে গৌরবদার ঠাকুরদার। কি বলছে গো? ঠাকুরদাদার বাবা। আমার ঠাকুরদাদার বাবা, মানে বুঝতে পারছো তো কত পুরনো খাট ছিল ওটা। ওই খাটটা পুরো সেগুন কাঠ ছিল? সেগুন কাঠে পায়া তো সাধারণত খাটের এমনি চৌকি এগুলো ইয়ে হয়, শাল কাঠের ইয়ে হয়, কিন্তু সেই শাল কাঠ আর এখনকার শাল কাঠের মধ্যে অনেক পার্থক্য। এটা ওই সেগুন কাঠ এখনো পর্যন্ত কোন রকম মানে বেন্ড হয়নি। এই যে এই এই যে হচ্ছে দামরোর যে হচ্ছে এই প্রোডাক্টটা, এটা তো শ্রীলঙ্কান কাঠ। ভালো লাগবে না খাটটা? আমরা বেশি দিন ব্যবহার করিনি, আমার বিয়ের খাট ছিল। আমার আমার বিয়ের খাটটা তখন আমরা কি করলাম, আমি বিগ বাজার থেকে একটা ই পেলাম, বক্স খাট নিলাম। তখন আমার বিয়ের খাটটা আমি আর ভালো লাগছে না, এই খাটটা নতুন বক্স খাট নেব। এবার কি হয়েছে, সেই আমি ওই খাটটা নেবো, একজনকে বলেছি কি আমার এই খাটটা বিক্রি করে দেবো, কেউ আছে? মিস্ত্রিটা বললো যে হ্যাঁ আছে, কত দেবেন? আমি বললাম যে দাও না, 2000-3000 দিয়ে দিও। তো মিস্ত্রিটা একজন মহিলাকে নিয়ে এসছে, তাকে আমি চিনি, উনি এসছেন, দেখেছেন, দেখে চলে গেছে। এবার ওনার সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, তুমি বৌদি কোথায় যাচ্ছ? আমি তুমি খাটটা নেবে বললে কি হলো? বলে কি হ্যাঁ আমার মেয়ের বিয়ের জন্য নিতাম, ও 5000 টাকা দাম বললো। আমি বলছি কি, ও আমার কাছে 2000 বললো, তোমাকে 5000 বলেছে? তোমার 1 পয়সাও দিতে হবে না, তোমার মেয়ের বিয়ের জন্য তো, তুমি খাটটা নিয়ে যাও বলে আমি তাকে তার মেয়ের বিয়ের জন্য খাটটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ছেলেটা, কাঠমিস্ত্রি ছেলেটা আমার কাছে এসেছে, বলে বৌদি এটা কি হলো? আমি তুমি এক পাড়ায় থেকে পাশাপাশি থেকে, হ্যাঁ তুমি ব্যবসা, তুমি 500 টাকা লাভ রাখো, কিন্তু তুমি আমার কাছে 2000 টাকা, গরিব মানুষকে তুমি 2000 টাকা জিনিসটা 4000 টাকা লাভ করছো, আমি ওকে মেয়ের বিয়ে উপলক্ষে দিয়েছি। হ্যাঁ, ব্যবসা মেয়ের বিয়ে উপলক্ষে বিয়ের খাট ছিল ওটা। হ্যাঁ হ্যাঁ, মেয়ের বিয়ে উপলক্ষে বিয়ের খাটই দিয়ে দিয়েছে মা। হ্যাঁ, আরে সো নাইস স্টোরি, সো নাইস স্টোরি। এটা যদি অন্য কোথাও আমি এই স্টোরিটা শুনতাম তাহলে আমি খুব অ্যাপ্রিসিয়েট করতাম। ব্লগটা এডিট করতে গিয়ে একটা জিনিস খেয়াল হলো যে তোমাদের গুলিয়ে যেতে পারে যে আসলে ব্যাপারটা কি হয়েছিল। না, প্রথমে একটা বিয়ের খাট ছিল বাবা মায়ের, এবারে সেই খাটটা যেহেতু বক্স খাট ছিল না, আর বাবা মা একটা বক্স খাট কিনবে বলে ভেবেছিল, তাই সেই বিয়ের খাটটাকে বিক্রি করে দেবে ভেবেছিল, তার জন্যই মিস্ত্রিটাকে ডেকেছিল যে বিক্রি করে দিতে। এবারে বক্স খাট তারপর কেনা হয়েছিল, তারপর মা তো সেই মহিলাটিকে দিয়ে দিলেন তার মেয়ের বিয়ের জন্য, তারপর বক্স খাট কেনা হলো। এবার সেই বক্স খাটটা আমাদের বাড়িতে তখন না বৃষ্টি হলে জল ঢুকতো, আর যেহেতু বৃষ্টি হলে জল ঢুকতো, এবার সেই বক্স খাটটা ওই জলে জল লেগে পচে যায়, তারপর সেই বক্স খাটটা নষ্ট হয়ে যায় একেবারে। তারপরে এই খাটটা যেটা বিদায় করা হয়েছে সেই খাটটা মার বাবা থাকতো, তারপরে হচ্ছে ওই বক্স খাটটা কেনা হলো। তো এই হচ্ছে খাটের একদম বংশ পরম্পরা, হিস্ট্রি। বলতে ভুলে গেছিলাম, আজকে সাউন্ড প্রুফ করানোর লোক এসেছিল, ঘরটা অবশেষে আমাকে সাউন্ড প্রুফ করাতেই হচ্ছে, নইলে এই কুকুরের চিৎকার বাইরে লোকজনের আওয়াজে আর পাড়া যাচ্ছে।
খাটটা এভাবে খোলা যায়। এবার এই নিচে এই জায়গাটায় সমস্ত জিনিসপত্র রাখা যাবে। এটা কি করতে হবে একবার শিখে নি। বাবা দেখ কায়দা আছে, কায়দা চেষ্টা করবে হবে। হ্যাঁ শিখে নাও। এবার আমি দেখি পিন্টু দত্ত দেখি তো ঠিক আছে তো এই খাটটায় আরামসে শুয়ে এবার ল্যাদ খাবো। ল্যাদ খাওয়া যাবে না, সুমোদার বাড়িতে আজকে রাত্রিবেলা থাকবো। স্পেশাল লেভেল হান্ডিয়ে না, পাতো 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 চাদর পাতো। সো গাইজ অ্যাকচুয়ালি বাড়ির থেকে তখন বেরিয়ে গেছি এবং আজকে বলেছিলাম না সৌম্যদার বাড়িতে আসবো, তো এখন সৌম্যদার বাড়িতে রয়েছি এবং তোমরা সবাই চেনো সৌম্যদাকে। আমি খুব ছোট জায়গার থেকে এসেছি তো সেখান থেকে আমি যখন পেরেছি তোমরা কেন পারবে না, চেষ্টা চালিয়ে যাও। এত বড় একটা রাজবাড়ি আছে ওখানে, এত বড় একটা রাজবাড়ি বলে রাজবাড়ি দেখে আমি মোহিত হয়ে গেছি ভাই। ঠিক আছে, প্রচুর ছবি আমাদের রাজবাড়ি রয়েছে।